নিষ্ক্রিয় বাজি ফাটাতে গিয়ে বিপত্তি ঘটালো পুলিশ। নৈহাটিতে বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তীব্র বিস্ফোরণ। নৈহাটির রামঘাট এলাকায় বিস্ফোরণের শব্দে ভাঙলো বহু বাড়ির জানলার কাঁচ। শুধু নৈহাটি নয়, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে গঙ্গার ওপারেও হুগলির চুঁচুড়াতেও বহু বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে নৈহাটি সহ হুগলির পার্শ্ববর্তী এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। নৈহাটির দেবক সহ পার্শ্ববর্তী এলাকা থেকে গত কয়েকদিন ধরে বিপুল প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি ও বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ। সেই বাজি ও বারুদ নিষ্ক্রিয় করতে গঙ্গার পাড়ে নৈহাটির রামঘাটে নিয়ে যায় পুলিশ। বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এমনকি বিস্ফোরণের জেরে গঙ্গার ওপারেও চুঁচুড়ার বহু বাড়ির কাঁচ ভেঙে যায়। এভাবে বাজি নিষ্ক্রিয় করার পদ্ধতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশের বিরুদ্ধে পথে নেমে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। নৈহাটিতে পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ বাসিন্দারা। ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নৈহাটিতে পথ অবরোধ শুরু করে এলাকাবাসীরা। প্রত্যেকটা দিনই দুপুরবেলায় ওপারে চব্বিশ পরগনাকে গড়িপাতে ফেরিঘাটের পাশে যে পর্যাপ্ত করা বিস্ফোরকগুলো পাঠানো হচ্ছে সুদূরকে গঙ্গাধার তীরবর্তী অঞ্চলগুলোতে, প্রত্যেকটা পুরনো বাড়ি ট্র্যাক খনিয়ে নিয়েছে এবং কাঁচ খুলে পড়ে যাচ্ছে। এত মানুষ ভাবছে ভূমিকম্প হয়েছে, সমস্ত মানুষ ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছে। আপনার কি আতঙ্কিত? প্রতিটা মানুষ আতঙ্কিত আছে, প্রত্যেকটা মানুষ আতঙ্কিত, মানে বাচ্চা থেকে বুড়ো কেউ ঘরের ভেতরে নেই, সব রাস্তায়। মানে ভূমিকম্পের থেকে বেশি মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি কীরকম? ক্ষয়ক্ষতির পরিমাণ এখন হিসেব না করলে বলা যাবে না। প্রতিটা পুরনো বিল্ডিং আজ থেকে দেড় চল্লিশ বছরে সেগুলো তো ক্র্যাক নিয়েছেই, এমনকি নতুন বাড়িও ক্র্যাক নিয়েছে। কাঁচ ভেঙে পড়েছে, ছাদ কারো ছাদের চকলা ভেঙে পড়েছে, কারো কোনো বাড়ি কাঁচের জানলা তো নেই, দরজা ছিটকিনি মধ্যে খুলে খুলে বেরিয়ে চলে গেছে। একসাথে এতগুলো বিস্ফোরক দিয়ে ফাটালে আমাদের চুড়োবাজি কিচ্ছু জানে না, কিন্তু প্রত্যেক দিন চুড়োবাজি দেখতে পায়, এই আওয়াজ হয় এবং ভূমিকম্পের মতো হয়, কিন্তু এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে কোনো খবর নেই। আপনার কি নাম? আমার নাম জয়দেব অধিকারী, পৌরসভা কাউন্সিলর, তেরো নম্বর। আমাদের এখানে চেয়ারম্যান কাউন্সিল মিটিং চলছিল পৌরসভার, আওয়াজ পেয়ে আমরা সবাই আতঙ্কে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে গিয়ে ধোঁয়া দেখতে পেলাম, পশ্চিম পূর্ব দিকে ধোঁয়া দেখতে পেলাম। পেয়ে আমরা ভাবছিলাম আমাদের এইখানকারই কোনো পুরনো বাড়ি বা কোনো কিছু কনস্ট্রাকশন ভেঙে গেলো কিনা। পরে খোনাখুনি করে খবর নিয়ে জানা গেলো গোকুলতলার উল্টো দিকে যে নৈহাটির দিকে যে গঙ্গার ঘাট আছে, ছাইগাদা ঘাট বেরাম কিছু নাম, সেখানে কোনো এক্সপ্লোসিভ বা কোনো কিছু বিস্ফোরণ বা কোনো ব্লাস্ট করানো হয়েছে এটা খবর পেয়েছি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো পুরনো বাড়ি এই ধাক্কাটায় অনেকে জানলা ভেঙে গেছে, অনেকে দরজা ভেঙে গেছে, বাড়ি কেঁপে গেছে, আমাদের পৌরসভারও কাঁচ অনেকগুলো কাঁচ ভেঙে গেছে। এটা সবাই আতঙ্কিত, আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি, পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড তারা সব এলাকা ঘুরে দেখছে, মানুষকে আতঙ্কমুক্ত করার চেষ্টা করছে। এটা ওপারে হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, ওপারের প্রশাসনের সাথে তারা যোগাযোগ করেন এবং এরকম ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করার আগে একটু সব দিক বিবেচনা করে যাতে তারা পদক্ষেপ নেন, এটাই আমাদের বক্তব্য এবং এটাই আমরা জানিয়েছি। স্থানীয় বাসিন্দারা তো অবরোধ করেছে, তাদেরকে অনুরোধ করব অবরোধ করে তো কোনো সমস্যার সমাধান হবে না, অবরোধ তুলে নিতে, সুস্থ জীবনে ফিরে আসতে, এবং এই আতঙ্কটা হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই। কিন্তু তাদের যে ড্যামেজ যেটা হয়েছে সেটা সত্যি আমরা খুব অনুতপ্ত, দুঃখিত। এটা একটা হঠাৎ হয়েছে বলে আরও আমরাও নিজেরাও আতঙ্কিত, কিন্তু পরে জানতে পারার পর আমরা একটু আতঙ্কমুক্ত হয়েছি। প্রশাসনকে বিষয়টা ব্যবস্থা আমরা হায়ার অথরিটিকে জানাচ্ছি, তারা যাতে এটা টেক আপ করে।